কেন ডাকলো জানি না, আমাকে নোটিশও দেয়নি। আমি জাস্ট একটা এই যে কাগজে লিখে দিয়ে এসছে, এই যে কাগজে লিখে দিয়ে এসছে তাই নিয়ে হাজির হয়ে গেছি। এই যে কি একটা দিয়েছে আমি এসব বুঝি নাকি, কালকে 6:30 সময় বাড়িতে দিয়েছে। আজকে হ্যাঁ বউ অসুস্থ, তাকে দেখেই এসছি, তারপরেও বলবে সহযোগিতা করছি না, আর কি বলবো। টাকার উৎস সন্ধানে একদিকে যখন এই কালীঘাটের কাকুকে জিজ্ঞাসাবাদ পর্ব শুরু করছে সিবিআই, তার পাশাপাশি জয়শ্রী ঘোষ অর্থাৎ থুমতল ঘোষের স্ত্রী যৌথ বিপুল সম্পত্তির হদিশ পেতে কিন্তু ইডি এবার তাকেও তলব করছে। আমি আবারও চলে যাব প্রকাশ সিনহার কাছে। প্রকাশ, মূল ঘটনা হচ্ছে নিয়োগ দুর্নীতি, কিভাবে সেই নিয়োগ দুর্নীতির কোটি কোটি টাকা সাইফন হলো, কালীঘাটের কাকু কতটা জড়িত তা জানতে একদিকে যখন এখানে সিবিআই জিজ্ঞাসাবাদ করছে, অন্যদিকে আমরা দেখছি সম্পত্তির হদিশ পেতে আবার অন্যদিকে ইডির তৎপরতা। ইতিমধ্যে যোগাযোগ করেন সিবিআই গোয়েন্দারা এবং তাকে আসতে আজকে সকাল 11 নাগাদ আসতে বলা হয়। আমরা দেখলাম তিনি কিছুক্ষণ আগেই এসে পৌঁছেছেন এবং তিনি এখন নিজাম প্যালেসের 15 তলায় সিবিআই এর অ্যান্টি করাপশন ব্রাঞ্চের যে অফিস সেই ভিজিটার রুমে নিজের দুজন আইনজীবীর সঙ্গে বসে রয়েছেন। আর কিছুক্ষণের মধ্যে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু হবে। কিন্তু কেন তাকে তলব করালো সিবিআই সূত্রের খবর, তদন্ত করতে গিয়ে একদিকে যেমন গোপাল দলপতি, তুমি শুনলে গোপাল দলপতি আমাদের ক্যামেরার সামনে কিন্তু দাবি করেছিলেন যে কুন্তল ঘোষ বারবার দাবি করত, বারবার একই কথা বলতো যে টাকা দাও, কালীঘাটের কাকুকে পাঠাতে হবে, এবং এই কালীঘাটের কাকু হচ্ছেন সুজয় কৃষ্ণ ভদ্র। তারপরে আমরা যেটা দেখি যে তাপস মণ্ডলের মুখে গ্রেফতার হওয়ার পর তিনিও কিন্তু কালীঘাটের কাকুর নাম বলেন এবং তিনি বলেন যে সুজয় কৃষ্ণ ভদ্রই হচ্ছেন কালীঘাটের কাকু, এবং বারবার যেহেতু তার নাম উঠে আসছিল, তার কোনো আর্থিক লেনদেনে তিনি যুক্ত রয়েছেন কিনা, কোনোভাবে কোনো টাকা তার কাছে পৌঁছেছিল কিনা, এই সমস্ত তথ্য জানার জন্যই কিন্তু আজকে তাকে তলব করা হয়েছে। তিনি ইতিমধ্যে এসে পৌঁছেছেন, আর কিছুক্ষণের মধ্যেই তাকে যে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া, বয়ান রেকর্ড করার প্রক্রিয়া শুরু করবেন সিবিআই এর গোয়েন্দারা। ধন্যবাদ প্রকাশ। দ্রুত কুন্তল ঘোষের স্ত্রী জয়শ্রী ঘোষ কি বলছেন শোনাবো আপনাদের। দাঁড়িয়ে বলুন, ছেড়ে দাও 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 ছেড়ে দাও, উনি বলবেন না, ছেড়ে দাও। সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলতে রাজি হলেন না জয়শ্রী ঘোষ, কুন্তল ঘোষের স্ত্রী জয়শ্রী ঘোষ তাকে ইডি ডেকে পাঠিয়েছে। কিছুক্ষণ আগেই আপনাদের দেখিয়েছি যে ইডি তাকে ডেকে পাঠিয়েছে যে বিপুল যৌথ সম্পত্তি রয়েছে তার স্বামী কুন্তল ঘোষের সঙ্গে, সেই সংক্রান্ত জিজ্ঞাসাবাদের জন্যই তাকে ডেকে পাঠানো হয়েছে। ইডির দপ্তরে এসে পৌঁছলেন জয়শ্রী ঘোষ, যদিও তিনি কোনোভাবেই সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলতে রাজি হলেন না। একাধিক সম্পত্তির হদিশ তাদের পাওয়া গিয়েছে, স্বামী স্ত্রীর যৌথ সম্পত্তি ছিল এবং সেই সংক্রান্ত তথ্য জানতেই আজকে ইডি দপ্তরে তাকে ডেকে পাঠানো হলো। সুকান্ত মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সুকান্ত, জয়শ্রী ঘোষ তিনি এসে উপস্থিত হলেন এবং সংবাদ মাধ্যমের সামনে কিন্তু আমরা তাকে চুপ থাকতেই দেখলাম। দেখো, একাধিক প্রশ্ন তাকে করা হয়েছিল, কুন্তল ঘোষের স্ত্রী জয়শ্রী ঘোষকে গতকাল তাকে নোটিশ করা হয়েছিল এবং ইডি সূত্রে খবর ছিল যে তিনি চলতি সপ্তাহে একদিন ইডি দপ্তরে আসবেন, কিন্তু তিনি নিজেই আজকে আসার সিদ্ধান্ত নেন এবং আর কিছুক্ষণের মধ্যে তার যিনি আইনজীবী তিনিও ইডি দপ্তরে আসবেন। জয়শ্রী ঘোষকে ডাকার পিছনে মূল কারণ যেটা ইডি সূত্রে আমরা জানতে পারছিলাম যে একাধিক প্রপার্টির ক্ষেত্রে, জয়েন্ট প্রপার্টির ক্ষেত্রে কিন্তু কুন্তল ঘোষের নামের পাশাপাশি কিছু ক্ষেত্রে জয়শ্রী ঘোষেরও নাম রয়েছে। এছাড়া তার অ্যাকাউন্ট থেকে অন্যান্য বিভিন্ন জায়গাতে কিন্তু মোটা টাকা ট্রানজাকশন হয়েছে। এক্ষেত্রে ইডির তরফ থেকে যেটা জানার চেষ্টা হচ্ছে যে তার আয়ের কি উৎস রয়েছে, তার সোর্স অফ ইনকাম কি, এবং সেই সোর্স অফ ইনকামের সাথে তার যে প্রপার্টি ইতিমধ্যে তার নামের যে প্রপার্টি মিলেছে বা জয়েন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে তার যে নাম রয়েছে বা তার অ্যাকাউন্ট ব্যবহারের ক্ষেত্রে তার যে নাম উঠে আসছে, তার কি সঙ্গত কারণ আছে সেটা জানার কারণে কিন্তু জয়শ্রী ঘোষকে ডাকা হয়েছে। তোমাকে বলে রাখি, গত 20 জানুয়ারি বলাগড়ে শান্তনু ঘোষের বাড়িতে যেমন ইডির তরফে রেড করা হয়েছিল, ঠিক একই দিনে রাজারহাটে একটি আবাসনে কুন্তল ঘোষের ফ্ল্যাটেও ইডি গেছিল এবং সেখানে প্রায় 30 ঘন্টা জিজ্ঞাসাবাদের পরে শেষ পর্যন্ত কুন্তল ঘোষকে গ্রেফতার করা হয়। এই একই দিনে কুন্তল ঘোষের পাশাপাশি জয়শ্রী ঘোষকেও কিন্তু জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, তবে এই প্রথম ইডির তরফে তাকে নোটিশ করা হয় এবং এই মুহূর্তে তিনি কিন্তু ধন্যবাদ অর্থাৎ কেন্দ্রীয়
তদন্তকারী সংস্থার দুটি সংস্থা তারা কিন্তু যৌথভাবে এই মুহূর্তে তদন্ত শুরু করেছে। একদিকে কিছুক্ষণ আগেই আপনাদের যেমন বললাম যে নিয়োগ দুর্নীতি কাণ্ডে টাকার উৎসের হদিশ পেতে এবার কালীঘাটের কাকু তথা সুজয় কৃষ্ণ ভদ্র তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছে। সকাল 11টায় তিনি এসে পৌঁছলেন সিবিআই এর ডাকে নিজাম প্যালেসে। কিছুক্ষণের মধ্যেই জিজ্ঞাসাবাদ পর্ব শুরু হবে। এর পাশাপাশি দেখতেই পাচ্ছেন যে কুন্তল ঘোষ ধৃত তৃণমূল নেতা তাঁর স্ত্রী জয়শ্রী ঘোষ তিনি কিন্তু এসে পৌঁছলেন ইডি দপ্তরে, অর্থাৎ সিজিও কমপ্লেক্সে তিনি এসে পৌঁছলেন যৌথ সম্পত্তির হদিশ পেতে। এবার জয়শ্রী ঘোষকে ডেকে পাঠানো হলো।